হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মৃদুলা মামনের বার্থডে। ও হচ্ছে আমার ইমিডিয়েট ছোট ভাই মঞ্জু, তার বড় মেয়ে। দেখতে দেখতে মাশাল্লাহ আমার ভাতিজি বড় হয়ে গেল। তো ওর আজকে 13তম বার্থডে, আর এই উপলক্ষে একটা নিজেরা গেট টুগেদার আয়োজন করেছে। আর দীর্ঘ 2 মাস আমি অস্ট্রেলিয়া থাকার পর আমিও বাবার বাড়িতে আজকে যাচ্ছি। তো ওখানে যাওয়ার পর আমি যা যা করলাম তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাসার থেকে রওনা হলাম, আর দেখতে দেখতে বাবার বাড়ির কাছেই চলে আসলাম। আমরা আসবো শুনে আমার ভাতিজিরা সবাই নিচে দৌড়ে চলে আসলো। অনেক দিন পর ওদের সঙ্গে দেখা। হায়ান, আমরা আমার ভাতিজি মাইশা ওরা সবাই বসে আছে, আমি কলিং বেল বাজালাম। হ্যাপি বার্থডে পুপি। থ্যাংক ইউ পুপি। দীর্ঘ 2 মাস পর মাকে এভাবে ঝরিয়ে ধরে খুবই শান্তি লাগলো। আর অস্ট্রেলিয়ার থেকে ওদের জন্য চকলেট নিয়ে আসছিলাম, আর যেহেতু মৃদুলার বার্থডে ওর হাতেই চকলেটগুলো দিলাম, সবাই মিলে ওরা খাবে। এদিকে সবাই মিলে মৃদুলাকে একটু সাজিয়ে দিচ্ছে, যেহেতু তার আজকে স্পেশাল একটা ডে। আর মৃদুর আম্মু কেক তৈরি করছে, মেয়ের বার্থডে তাই নিজেই কেক তৈরি করছে। যেহেতু আমরা ঘরের সবাই খাবো তাই বাইরে কেক না এনে হোমমেড কেক তৈরি করলো, কেকটা খুবই মজার ছিল। এখন ডেকোরেশন করলো আর চিকেন বিরিয়ানি রান্না করছে আমাদের সবার জন্য। আর এদিকে ইভা হাসান, এটা আমার ছোট ভাইয়ের বউ, সে সালাদ রেডি করছে সবার জন্য। আমার বড় বোন মিষ্টি নিয়ে আসছে, তার ছেলের বউ A+ পেয়েছে HSC রেজাল্ট, সেই জন্য পুডিং এবং মিষ্টি দুটোই নিয়ে আসলো। ইবাদিও রাসেল আসলো, তাকে শুভেচ্ছা জানালো, জন্মদিনের উইশ করলো, গিফট নিয়ে আসলো। এই হচ্ছে আমার ছোট বোন, ও আজকে বেবি হয়ে গেছে, ও চকলেট খাচ্ছে। মৃদু তার আঙ্কেল বোন এবং ফ্রেন্ডদের নিয়ে কেক কাটছে। এখানে তার সব ভাইয়েরা, নিহালও আসছে আমার সঙ্গে, নিহাল হচ্ছে আমার দেবরের ছেলে, তার বাবা তাদের সঙ্গে কেক কাটছে, আনন্দ করছে। এখন ডিনার দেওয়া হলো, আমরা সবাই খেয়ে নিচ্ছি সবাই। বিরিয়ানি অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া পর্ব শেষ, এখন শুরু হলো ছবি তোলার পালা। তো সবাই মিলে আমাদের আজকের প্রিন্সেসের সঙ্গে ছবি তুলে নিচ্ছি আমরা সবাই, ও সবার সঙ্গে ছবি তুলবে, এই জন্য একে একে আমরা সবাই ক্যামেরার ফ্রেমে বন্দি হলাম। এটা হচ্ছে ওদের ফ্যামিলি, আমার বড় বোনের ফ্যামিলি, এটা ছোট বোন, ওরা 2 বোন। তো এইভাবে সবাই মিলে আমরা ছবি তুললাম, ছবি তুলে খুবই মজা করলাম। আমাদের যে কোনো পারিবারিক প্রোগ্রামে আমরা নিজেরা নিজেরাই খুব মজা করি, আনন্দ করি। আমার ছোট ভাই মঞ্জু, সে শ্রীলঙ্কা গিয়েছিল, সেখান থেকে অনেক মশলা নিয়ে আসছে আমাদের সবার জন্য। তো আমার জন্য দিল, আয়ানের জন্য চকলেট দিল, আর সেখানকার গ্রিন টি, এটা শ্রীলঙ্কার গ্রিন টি, এটাই এটাও দিল 1 প্যাকেট। তো সব কিছু খাওয়া দাওয়া ছবি তোলা আনন্দ করা শেষ, এখন রওনা হলাম বাসার দিকে। তো আজকে অনেক মজা হলো, আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।